ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের কলেজে ছাত্র সংসদ দখল ঘিরে সংঘর্ষ। সংঘর্ষ মাঝদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ি কলেজে। কলেজ দখলদারি চেষ্টার অভিযোগ টিএমসিপি বিরুদ্ধে। সুজিত মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, কি কারণে সংঘর্ষ? হ্যাঁ দেখো অনুষ্ঠা, যেটা প্রথমেই বলি, নদিয়ার মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে আজ দুপুর থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যেটা জানা যাচ্ছে এই মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে দীর্ঘদিন ধরে এবিভিপির দখল ছিল এবং আজকে কলেজ শুরু থেকেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা দখল নিতে যায় এবং দখল নিতে যাওয়া নিয়েই এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে একটা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের মধ্যে হাতাহাতি হয় এবং এর ফলে কিন্তু যথারীতি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা কিন্তু ইউনিয়ন ঘরে তারা দখল করে নেয় এবং তারপরে গণ্ডগোল আরো ব্যাপক পরিমাণে বেড়ে যায়। এরপর কলেজের বাইরে প্রচুর পরিমাণে বোমাবাজি হয়। ব্যাপক বোমাবাজির ফলে কিন্তু এলাকায় মানুষের মধ্যে যেমন একটা ভীতির সৃষ্টি হয়, একই সঙ্গে ছাত্রছাত্রী যারা কলেজের ভেতরে ছিল তারাও রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে যায়। যদিও বা কোথাও ঘটনার পর ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ছুটে আসে এবং তাদের উপস্থিতিতেই বর্তমানে পরিস্থিতি এখন কিন্তু স্বাভাবিক রয়েছে।